হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃদুস্পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে এখন একটু কন্টেন্ট কম দিচ্ছি, একটু ব্যস্ততার কারণে, বৃষ্টির কারণে। দেখেন আজকেও বৃষ্টির কারণে ছাদে উঠে ভিডিও করা হয় না আমার, যার কারণে আমি কন্টেন্ট ঠিকঠাক মতো আপনাদেরকে দিতে পারছি না। কিন্তু যেগুলো একদমই দেওয়া দরকার সেগুলো না দিলেই না, অযথা ফাও কম কন্টেন্ট দিয়া মানে ভিডিও ভর্তি করার থেকে আমি মনে করি কোয়ালিটি এবং দরকারি ইনফরমেটিভ কন্টেন্ট হইতে পারলে আমি করব, তা না হলে আমি করব না। এখন থেকে আমার এটাই মূল উদ্দেশ্য। আপনারা সবাই জানেন এখন আগস্ট মাসের 20-22 তারিখ, আজকে 21 তারিখ চলছে। আমরা মোটামুটি সবাই কার্তিক মাসের 1 তারিখে জোড়া দেই কবুতর, আমাদের ব্রিডিংয়ের কবুতরগুলা। তো কার্তিক মাসের 1 তারিখ বলতে বুঝায় অক্টোবরের 15 তারিখ। তো অক্টোবরের 15 তারিখে জোড়া দেওয়ার জন্য কবুতরগুলাকে আমরা আগেই প্রায় আরও 1-1.5 মাস বা 2 মাস আগেই কবুতরগুলাকে সেপারেট করে দিয়েছি। অলরেডি তারা রেস্টে আছে, মল্টিং হচ্ছে এবং মল্টিং মাঝামাঝি পর্যায়ে আছে। তো এখন তো আমাদের কিছু করণীয় আছে, যেগুলো আসলে না করলেই না, আমাদের করাটা অত্যন্ত আবশ্যক। যেমন প্যারাস্টপের কথাই আমি বলতে পারি, আজকে প্যারাস্টপ নিয়ে বলবো, তারপর মানে আরও কিছু নিয়ে বলবো। কারণ মল্টিং নিয়ে বলতে বলতে অনেক বলা হয়েছে, আর বলতে চাই না, মল্টিং নিয়ে অনেক বলছি, আপনারা ওইভাবেই কাজ করতে থাকেন। প্যারাস্টপ, প্যারাস্টপটা কি এটা আমাদের আগে জানতে হবে। প্যারাস্টপ হলো মূলত কবুতরের একটা এমন ধরনের মেডিসিন যেটা আপনার 14 দিন খাওয়াইতে হয়, 10 থেকে 14 দিন। 14 দিনে যে খাওয়াতে হবে তা না, অ্যান্টিবায়োটিক বলা চলে না, কিন্তু এটা হইলো স্লো অ্যান্টিবায়োটিক। এটা স্লোভাবে খাওয়ায়, পরিমাণে কম, স্লোভাবে লং ডে খাওয়ায়, তার ভিতরে যে সমস্ত সমস্যাগুলো থাকে, প্যারাটাইফয়েডজনিত, নিউক্যাসেল ডিজিজ থাকতে পারে, এই সমস্ত জিনিসগুলো যেগুলো কবুতরের সমস্যা হয়, ইন্টারনাল ইনফেকশন থাকতে পারে, এগুলা ঢেকা কবুতরকে একদম প্রপারলি গইরা তুলে কবুতরকে, একটা কবুতরকে নেক্সট ইয়ার সার্ভিসের জন্য, সেটা ব্রিডিং হইতে পারে, ফ্লাইং হইতে পারে, রেসিং হইতে পারে, স্টক বার্ড হইতে পারে, সেগুলাকে আগামী 6-7টা মাস যাতে আপনারা ভালো একটা ফলাফল পান, এর জন্য এটাকে তৈরি করার জন্য প্যারাস্টপটা। মূলত আমরা যতটুকু জানি প্যারাস্টপ বছরে 2 বার করতে হয়, 2 টাইম। তো আমরা আসলে 2 বার করি না, দেখা যায় আমরা এখন করলাম, আমি ব্রিডিংগুলো করাচ্ছি, স্টক কবুতরগুলো করাচ্ছি, আর যেগুলো আমার ফ্লাইং আছে ফ্লাইংগুলো আমি এখন করাচ্ছি না। কারণ হলো ফ্লাইংগুলো আমরা ছাড়বো অক্টোবরের 1 তারিখে। সো আমরা সেপ্টেম্বরের 5 তারিখে ধরলে সেপ্টেম্বরের 20 তারিখে শেষ হবে, গিয়া শেষ হবে সেপ্টেম্বরের 20 তারিখে। 10 দিনের একটা রেস্ট আমি পাচ্ছি মাঝখানে। আর আমার এবার একটু প্ল্যান একটু ভিন্ন আছে, কবুতর বেশি আছে আমার এবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি এবার নরের ঘর আগে ফর্মে আনবো, নর আগে উড়াবো, নর ফার্স্ট পার্ট রেস করবো, সেকেন্ড পার্টের জন্য মাদি, এগুলো একটু দেরি করে ছাড়বো, মাদিগুলো হয়তো বা অক্টোবরের 20 তারিখের দিকে ছাড়বো, মল্টিংটা প্রপার কইরা। এখন আমি 2টা কথা অ্যাড করতে চাই আপনাদেরকে। গত বছর আমার কী ক্ষতি হইল, আমি কবুতরগুলোকে সব নামাইছি যা আছে, কানির পরে সমস্যা, তারপর কোনোটার পর ক্লিয়ার হয় নাই, কোনোটা ফর্মে আসে নাই, মল্টিং ক্লিয়ার হয় নাই, আমি কবুতরগুলোকে নামাইছি। নামায়া আমার রেস পর্যন্ত যাইতে আমার অনেক কবুতর টসে হারায় গেছে, কারণ হইল ফর্মে না থাকা কবুতরের। অনেক কবুতর বিকালে আসছে, অনেক কবুতর টসে একদিন পর আসছে, উড়াইতে গিয়ে অনেক কবুতর বাড়ি খায়া বিভিন্ন জায়গায় অ্যাটাক মানে হিটিং ইস্যু আসছে আমার। তো এই সমস্ত কারণগুলোর কারণে
দেখা গেছে আমার হয়েছে অনেক প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা যাতে না হয়, যেমন আমার মেলগুলো আমি বন্ধ করছি আরও 2-3 মাস আগে, তো এই মেলগুলো তো আমি একটু আগে পাবো এটা শিওর, এগুলো আমি উড়াইছি কোরবানি ঈদ পর্যন্ত, তো এগুলো একটু দেরি হবে, আমার মেলগুলো একটু আগে রেডি হবে, তো আমি চিন্তা করলাম মেলগুলো দিয়ে শুরু করি, 40টা হোক 50টা হোক এই দিয়ে আমি রেস করি। আমার তো লিমিট আপনারা জানেনই, 40-50টার বেশি আমি রেস খেলিও না, গত বছর একটু বেশি নামাইছিলাম, হয়তো বা 65-এর মতো কবুতর দিতে পারছিলাম, তো এইভাবেই আমি 40-50টা এখান থেকে খেলবো দ্বিতীয় সেশনে, এটার জন্য রেডি করে আমি কবুতরগুলোকে সেকেন্ড সেশনে সব একসাথে মিলাই দেবো, তখন কবুতর বাড়লে বাড়তেও পারে, আর কমে গেলে কিছু করার নেই, যে কথায় ছিলাম সে কথাটা বলি, প্যারাস্টপ। তো বর্তমানে এটা সোনার হরিণ বলা চলে, কারণ এটা এক সময় অনেক পাওয়া যেত, অ্যাভেলেবেল ছিল মার্কেটে, এখন এটা অ্যাভেলেবেল না, এটা পাইতে বেগ পেতে হয়, আপনারা বিআরপিএল ক্লাবের শিয়াব আল ইসলাম রাজীব ভাইয়ের কাছে পাবেন, ফিউচারে মাইনুদ্দিন ভাই আনলে তার কাছেও পেতে পারেন, আর এখন যার কাছে আছে আমি তার কথা বললাম, বিআরপিএল ক্লাবের শিয়াব আল ইসলাম রাজীব ভাইয়ের কাছে আছে, ওনার প্রোডাক্টটি সুমন ভাইয়ের কাছে আছে, বিআরপিএল ক্লাবের পিজন ক্লাব নামে একটা পেজ আছে ফেসবুক পেজ, সেখান থেকে আপনারা নক দিয়ে পেয়ে যাবেন, স্যাটেস আছে, কন্টেনার আছে, যেটা নিতে পারেন। তো প্যারাস্টপটা মূলত আমরা করাই কী কারণে, আবার একটু বলি প্রথম থেকে, যে কিছু ইন্টারনাল ইনফেকশন থেকে কবুতরকে দূরে রাখতে, যেমন ধরেন আপনারা কবুতর জোড়া দিয়ে অনেকে দেখছেন যে ল্যাংড়া হয়, কবুতরের পা বাঁকা হয়, পায়ে দাঁড়াইতে পারে না, ভর করতে পারে না, পা ঝুলা যায়, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা, বাচ্চা হঠাৎ করে অযথা কোনো কারণ ছাড়া মারা যায়, খাবার টাবার সব ঠিক আছে পেটে মারা গেছে, তো এই সমস্ত সমস্যাগুলো প্যারাস্টপ না করানো থাকলে এটা হয়, তো আপনারা যদি এটা করান দেখা যায় আপনাদের এই জিনিসটা হবে না, এবং রেসিং কবুতরেও করলে রেসের সময় অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে আসে। তো আমার এই ভিডিওটার পরে অনেকে ভাবতে পারে ভাই প্যারাস্টপ অন্য অন্য জিনিস দিয়েও করা যায়, হ্যাঁ অন্য জিনিস দিয়ে করা যায়, এন্ড্রোফ্লক্সাসিন 10 অথবা বেট্রিল, এই দুইটা জিনিস পাওয়া যায় মার্কেটে, আরও যেটা পিজন ডেডিকেটেড ওইটা আপনারা করাইতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই বেস্ট, সাইড এফেক্ট আছে নাই যে তা না, সাইড এফেক্ট আছে, এইটা খাওয়ানোর মিনিমাম 1.5 মাস পর কবুতর জোড়া দিতে হবে মিনিমাম, কারণ হলো এটা খাওয়ার সাথে সাথে আপনি জোড়া দিলে ডিম ফুটে না, ডিমের থেকে বাচ্চা বেরোতে পারে না, আর বেরোতে পারে না এটাও প্যারাস্টপের একটা প্রবলেম, তো ওই সময় এটা হয়, ডিম নষ্ট হয়, নানান সমস্যা থাকে, এটা কাটায় উঠতে গেলে একটু টাইম নিয়ে আপনার কবুতরগুলা পেয়ার করলে আমি মনে করি বেটার, আরও যদি মনে করেন আপনি যে না ফার্স্ট পেয়ার ডিম আপনি নেবেন না, ফার্স্ট পেয়ার ডিম পারলো সব ডিমগুলো নিয়ে ফেলে দিলেন, প্লাস্টিক বসায় দিলেন, 10-15 দিন তারা ইয়ে থাকলো, মানে ডিমে তাপ দেওয়া অবস্থায় থাকলো, তারপরে আবার সব ডিম একসাথে উঠায় দিলেন, সেকেন্ড পেয়ার ডিমটা নিলেন, সেক্ষেত্রে আপনার মানে এর চেয়ে বড় সুবিধা হতে পারে না। তো এন্ড্রোফ্লক্সাসিন 10 নিয়ে আমার একটা কথা আছে এখানে, কারণ এটার সাথে এন্ড্রোফ্লক্সাসিনের কোনো সম্পর্কই নাই, তারপরেও অনেকে সাজেস্ট করে বাইরের দেশের ফ্যান্সিয়াররা, বাংলাদেশের আমাদের হাসান ভাই সাজেস্ট করে, তো তাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, এটার মধ্যে ক্লোরাফেনিকল আর ফুরালটালডন এই যে দুইটা ই আছে মানে গ্রুপ পাওয়া যায়, আর এন্ড্রোফ্লক্সাসিন 10 তো আপনারা জানেনই এটা একটা এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপ, তো আপনারা যদি চান ওইটা দিয়েও করাইতে পারেন, অনেকের তো আসলে সামর্থ্যটা হয় না, তো আপনারা চাইলে এইটা করাইতে পারেন যদি সামর্থ্য থাকে, আর সামর্থ্য না থাকলে এন্ড্রোফ্লক্সাসিন 10 দিয়েও করাইতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু করানোটা বেটার। আর আমি আরও কিছু বলতে চাই আপনাদেরকে, যদি শুধু প্যারাস্টপ করাই আপনি বলেন যে হয়ে গেল তা না, প্যারাস্টপের মিনিমাম 10-15 দিনের মধ্যে বা পরে ভ্যাকসিনটা করাই দিতে পারলে বেটার, তার 10-15 দিন পরে ওয়ার্ম ডোজ ক্রিমির ডোজটা করায়া তারপর কবুতর পেয়ার করাবে, এটা হিসাব করতে গেলে আমাদের এটা এখন করানোটা আসলে একটা বোকামি হচ্ছে, কারণ আমরা যদি বলি এটার আরও এটা আমাদের করানো দরকার ছিল মে জুন মাসে, আর আমরা এটা করাইতেছি এখন কী কারণে আমি আপনাদেরকে বলি, এটা করায়া আমরা একটা মানে সামনের দিকে দিনগুলো যাতে আমরা পাই এর জন্য এটা করাই, যেহেতু 6 মান্থের একটা ডোজ
আমরা যাতে পরবর্তী 6 মান্থটা আমরা কবুতরগুলোকে ব্রিডিং সিজনটা যা ঠিক মতো পাওয়া যায়, রেসিং সিজন পাওয়া যাবে, তারপর আপনার ব্রিডিং সিজনটা এগুলো ঠিক রাখার জন্য আমরা এটা আসলে করি। তো আপনারা এখনই সময় করে ফেলুন। আর এটা দিলে আপনার মল্টিং এর সাপ্লিমেন্ট কিভাবে দিবেন আমি এটা বলে দিচ্ছি। এটা অনেকে সকালে বিকালে দুই বেলা করে 7 দিন খাওয়ায়, অনেকে এক বেলা 10 দিন খাওয়ায়, অনেকে দুই বেলাও 10 দিন খাওয়ায়, আবার যারা 14 দিন খাওয়ায় তারা এক বেলা করে 14 দিন খাওয়ায়। আপনারা সকালের টাইমে কবুতরকে সাপ্লিমেন্ট যা দেওয়া লাগে দিয়ে দিবেন, বেশি বেশি প্রোবায়োটিক দিবেন, বেশি বেশি পুষ্টি প্রিমিক্স যেগুলো আছে এই ধরনের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন, লাইসোভিট সবচেয়ে ভালো কার্যকরী দিবেন। এইটা দেওয়ার পর 4-5 দিন পর কবুতরের কন্ডিশন একটু ডাউন হবে, দেখবেন আপনারা কবুতর একটু ডাউন হবে, তারপর কবুতরগুলো দাঁড়াবে। ডাউন হইলে ভয় পাবেন না, কোনো চিন্তার কোনো কারণ নাই। এটা আবার পরবর্তীতে 14 দিন হয়ে গেলে তখন দেখবেন আপনার কবুতরকে আপনিই চিনবেন না, এমন অবস্থা হবে। তো আজকে এই পর্যন্তই বলার, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।